আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বিদেশিদের উপর কমেছে নির্ভরশীলতা বললেন প্রধানমন্ত্রী, বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য বাড়াতে নীতি সহায়তায় জোর। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, একদিনে শনাক্ত রেকর্ড 7213, মৃত্যু 66 জনের। লকডাউনের দ্বিতীয় দিনও স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই, কাল থেকে সব মহানগরীতে শর্ত মেনে চলবে গণপরিবহন। মৃত্যু ও সংক্রমণে বিস্ফোরণ ঘটার আশঙ্কা বিশেষজ্ঞদের, লকডাউন কঠোরভাবে কার্যকর করার তাগিদ। বেরিয়ে আসছে হেফাজত নেতা মামুনুলের নানা কেলেঙ্কারি, পরকীয়া সমকামিতা সহ অপকীর্তির অভিযোগ। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত 11:21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসেই শান্তির পরশ। সংবাদ আরো থাকছে, পশ্চিমবঙ্গ বিধানসভার তৃতীয় দফার ভোটে সংঘর্ষে দুইজন নিহত, আক্রান্ত তৃণমূল ও বিজেপি প্রার্থী। বিদেশি সহায়তার উপর বাংলাদেশের নির্ভরশীলতা কমেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এখন প্রয়োজন বিদেশি বিনিয়োগ। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্বোধন উপলক্ষে এক ভিডিও বার্তায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে দুদেশেরই পর্যাপ্ত নীতি সহায়তা পাওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্ক করে দেওয়ারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ইজ নাও মার্চিং টুয়ার্ডস অ্যাচিভিং দ্য টার্গেট অফ বিকামিং এ হাই ইনকাম ডেভেলপড and prosperous country by 2041. We buy considerable amount of industrial raw materials and consumer items like cotton, soybean and wheat from the United States. All these items enjoy zero tariffs in Bangladesh. It is important that both the countries provide adequate policy support to further expand bilateral trade. Bangladesh's sustained economic growth, rapidly expanding domestic market and growing connectivity with a vast regional market of 4 billion people makes it a promising destination for US business and investment. কোনোভাবেই থামছে না করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, সংক্রমণের পাশাপাশি বাড়ছে মৃত্যুর হারও। 394তম দিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড, মারা গেছে 66 জন আর শনাক্ত 7213। ঢাকা বিভাগেই মারা গেছেন 54 জন। দৈনিক সংক্রমণ হার 21.02%। এদিকে নবনিযুক্ত স্বাস্থ্য সচিব জানিয়েছেন 8 এপ্রিলেই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে। সংক্রমণের এ পর্যায়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন সচিব। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। করোনার দ্বিতীয় ঢেউয়ের টালমাটাল দেশ, সারা দেশেই ছড়িয়ে পড়ছে সংক্রমণ, সেই সাথে মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত 24 ঘন্টায় 237টি ল্যাবে সর্বোচ্চ 34,311টি নমুনা পরীক্ষায় সর্বোচ্চ শনাক্ত 7213। শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 651,652। মারা গেছে 66 জন, মোট মৃত্যু 9,384, সুস্থ হয়েছে 2,969। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 21.02%, সুস্থতার হার 85.69 ও মৃত্যু 1.44%। ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি মৃত্যু, 54 জন। 66 জনের মধ্যে হাসপাতালেই 64 জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে 60-41 এবং 51 থেকে 60 বছরের 17 জন। 24 ঘন্টায় নতুন 597 জন সহ আইসোলেশনে 13,581 জন এবং কোয়ারেন্টাইনে আছেন 1,876 জন সহ 41,905 জন। এদিকে দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন নতুন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া।
8 এপ্রিল থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে বলে জানান তিনি। ওই 8 তারিখ থেকে শুরু হবে সেকেন্ড ডোজ, আপনারা জানেন ওইটা ওই কার্যক্রম চলবে ইনশাআল্লাহ। আমাদের আসলে এখনো সচেতনতার অভাব, আমরা যদি একটু সচেতন হতাম, লক্ষ্য করছেন যে আমরা অসাধারণ ভালো অবস্থায় চলে গেছিলাম। ডাক্তার নার্স সহ সবাইকে নিয়ে করোনা মোকাবেলায় বাংলাদেশ সফল হবে বলেই আশাবাদী স্বাস্থ্য সচিব। যেখানে যত সচেতন হবে তারা বেশি ভালো থাকবে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। রেকর্ড সংক্রমণ ও মৃত্যুর দিনে আবারও দেশবাসীকে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে ঢাকা শহর জুড়ে হাসপাতাল করলেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। বিকেলে রাজধানীর মহাখালীতে সিটি কর্পোরেশন কাঁচাবাজারে অবস্থিত 200 আইসিইউ সহ 1200 বেডের করোনা হাসপাতাল পরিদর্শন করেন মন্ত্রী। পরে তিনি বলেন, সারাদেশে করোনা রোগীর চিকিৎসায় সরকারি বেড ছিল 2500, এ সংখ্যা এখন 5000। পর্যটন কেন্দ্র ও সামাজিক অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ বেড়েছে বলেও জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, এ মাসেই ভারত থেকে টিকার পরবর্তী চালান আসবে। আগের তুলনায় 10-11 গুণ বৃদ্ধি পেয়েছে। যদি হাসপাতালে জায়গা দিতে হয় 10-11 গুণ আমাদের বেড বাড়াইতে হবে, যেটা সম্ভব নয়। পুরো শহরকেও যদি আমরা হাসপাতালে কনভার্ট করি তাহলে রোগী রাখা সম্ভব হবে না। সেরাম ইনস্টিটিউট থেকে আমরা পাচ্ছি ভ্যাকসিনের মাধ্যমে, তারা আশ্বস্ত করেছে যে টিকা এ মাসে আমরা পেয়ে যাব। লকডাউনের দ্বিতীয় দিনও ঢিলে ঢালা, রাজধানীর প্রধান প্রধান সড়ক যানবাহনে পরিপূর্ণ। প্রয়োজন ছাড়া আড্ডা দিতেও বের হচ্ছেন সাধারণ মানুষ, নেই স্বাস্থ্যবিধি মেনে চলা চিহ্ন। শপিং মল খোলা রাখার দাবিতে বিক্ষোভের পাশাপাশি ফুটপাতে দোকান খুলে বসেছেন অনেকে। মাহমুদ হাসানের রিপোর্ট। করোনা সংক্রমণের বিস্তার রোধে সারা দেশে লকডাউন চলছে দ্বিতীয় দিনের মতো, অথচ রাজধানী ঢাকার প্রতিটি সড়কে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের মতো জ্যাম লেগে আছে প্রায় প্রতিটি সড়কেই। সাধারণ মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই, পার্কে বসে চলছে আড্ডা। লকডাউন কার্যকর করতে মাঠে নেমেছে র‍্যাব। রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি অর্থদণ্ডে দণ্ডিত করে তারা। যে আমরা আসতে শুরু করেছি এবং আমরা যদি দেখি যে না মানুষ আরো হিমসিকালি করছে, তখন কিন্তু আইন আরো কঠিনভাবে প্রয়োগ করা হবে। এদিকে মার্কেট খোলা রাখার দাবিতে মিরপুর, নিউ মার্কেট সহ বেশ কয়েকটি এলাকায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ দেখিয়েছেন ব্যবসায়ীরা। কঠোর স্বাস্থ্যবিধির নজরদারিতে মার্কেট খোলা রাখার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। গত লকডাউনে আমাদের যেই ক্ষতি হয়েছে যেটা ভাষা প্রকাশ করার মতো না, আর এবারও যদি আমরা সেরকম কোনো পরিস্থিতিতে পড়ি তাহলে আল্লাহ জানে যে আমাদের কপালে কী আছে। রাজধানীর অনেক জায়গায় ফুটপাতে দোকান খুলে বসেছে হকাররা। করোনায় মৃত্যু হলেও না খেয়ে মরতে চান না তারা। এই করোনা করোনা করে এরকম ঢুকে ঢুকে মরা চাইতে আমরা কাজ করে খাই, তারপর যদি আল্লাহ তাআলা করোনা দেয় তো মরলে মরলাম, কিছু করার নাই। গত বছর কত টাকা রেনা কিস্তি দিতে পারি না, এই যে বন্ধ রাখছি দোকান, বন্ধ রাখলে আমি কিস্তি দিবো কিভাবে? বউ বাচ্চা পোলা আমার মা বাবা আছে, খাওয়াবো কিভাবে? করোনা তো আসলে দেশে করোনা বলতে কিছুই নাই, আমরা সংগ্রাম করতে হবে। লকডাউনের প্রথম দিন আর দ্বিতীয় দিনের মাঠের চিত্র প্রায় একই, আর এই অবস্থা চলতে থাকলে কোনোভাবেই কি মিলবে সুফল? মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। লকডাউনের দ্বিতীয় দিনে সারা দেশেও খুব একটা সাড়া নেই। সংক্রমণ বাড়লেও অনেকের মাঝে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে গা ছাড়া ভাব। জেলায় জেলায় প্রশাসনের অভিযানও চলছে, মাস্ক না পরায় সতর্ক করার পাশাপাশি জরিমানা ও মামলা করা হচ্ছে। একুশের প্রতিনিধিদের সহায়তায় রত্নজামানের রিপোর্ট। সারা দেশে সংক্রমণের ঊর্ধ্বগতি, করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে লকডাউনের দ্বিতীয় দিনে চট্টগ্রাম মহানগরীর চিত্র। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায় মোবাইল টিম। শহরে প্রবেশমুখে বসানো হয়েছে চেকপোস্ট। সিলেটকে সারাদেশের সঙ্গে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, নগরীর 6টি প্রবেশমুখেই পুলিশের চেকপোস্ট। ময়মনসিংহ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ থাকলেও সড়কে চলছে সিএনজি, মাহেন্দ্র ট্রাক ও ব্যক্তিগত গাড়ি। বাস বন্ধের সুযোগ কাজে লাগাচ্ছে সিএনজি ও মাহেন্দ্রর চালকরা, যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছে তারা। খুলনায় দোকানপাট খোলা থাকলেও শপিং মল ও মার্কেট বন্ধ রয়েছে। মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনের অভিযান চলছে, কিছু ক্ষেত্রে মামলা ও জরিমানা করা হচ্ছে।
রাজশাহীতে মাঠে রয়েছে প্রশাসন। মাস্ক পরা নিশ্চিত করতে নগরের বিভিন্ন মোড়ে চলছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল সড়কে চন্দ্রাসহ বিভিন্ন সড়কে বিচ্ছিন্নভাবে কিছু কিছু যাত্রীবাহী যানবাহন চলাচল করছে। পঞ্চগড়ে লকডাউন বাস্তবায়নে প্রশাসন তৎপর, তবে সাধারণ মানুষ মানছেন না কিছুই। স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা আছে অনেকের মাঝেই। সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর রেকর্ডের দিনে বগুড়ার সাতমাথায় লকডাউন প্রত্যাহারের এবং দোকানপাট খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে দোকান মালিক কর্মচারীরা। প্রতিষ্ঠানের খুব দুর্বল। রত্না সামান, একুশে টেলিভিশন। রাজধানী সহ সকল মেট্রোপলিটন সিটি এলাকায় আগামীকাল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করবে। সরকার গণপরিবহন চলাচলের বিষয়টি শর্ত সাপেক্ষে পুনর্বিবেচনা করে এই অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুধুমাত্র ঢাকা, চট্টগ্রাম মহানগর সহ গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, কুমিল্লা, রংপুর এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকাধীন সড়কে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করতে পারবে। তবে ট্রিপের শুরু এবং শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্তকরণ সহ পরিবহন সংশ্লিষ্ট যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে। লকডাউন কঠোরভাবে কার্যকর করা না গেলে করোনায় মৃত্যু ও সংক্রমণে বিস্ফোরণ ঘটার আশঙ্কা বিশেষজ্ঞদের। দেশে রকেটের গতিতে বাড়ছে সংক্রমণ, উৎসমুখ বন্ধ করতে না পারলে ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এমন অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলা, আইসোলেশন নিশ্চিত সহ ব্যক্তি ও জাতীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ ও সচেতনতা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। সরকারি ঘোষণা অনুযায়ী সোমবার থেকে সারা দেশে সপ্তাহব্যাপী লকডাউন শুরু হয়েছে, কিন্তু কতটা মানা হচ্ছে লকডাউন? চিরচেনা রাজধানীতে নেই আগের সেই ব্যস্ততা, তবে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে প্রাইভেট কার, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল সহ রিকশা চলছে, থেমে নেই অহেতুক ঘোরাফেরা। লকডাউন বিরোধী সভা সমাবেশও হয়েছে। কাঁচাবাজার থেকে শুরু করে নির্দেশনা অনুযায়ী চালু রাখা প্রতিষ্ঠান কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না সঠিকভাবে। বিশেষজ্ঞরা বলছেন সুনামির মতো সংক্রমণ ছড়িয়ে পড়ছে। লকডাউন পুরোপুরি কার্যকর না হলে আগামী কয়েক সপ্তাহে নিউ ইয়র্কের মতো ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। প্রস্তুতির জন্য আপনি প্রথম ধাপ, দ্বিতীয় ধাপে আমরা কোন রকম গুরুত্ব দিচ্ছি না। যদি রোগীর উৎসমুখ বন্ধ না করেন, রোগীর সংখ্যা নিয়ন্ত্রণের জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা না নেন, আইসিইউর বেড সংখ্যা যদি আমি এখনকার থেকে 10 গুণ বেশি বাড়াই, আর আমাদের রোগী সংক্রমণের সংখ্যা যদি 20 গুণ করে বাড়ে, আপনার পক্ষে সম্ভব না সামাল। করোনা সংক্রমণ প্রতিরোধে প্রস্তুতির প্রথম ধাপ স্বাস্থ্যবিধি মেনে চলা, দ্বিতীয় ধাপ সংক্রমিতদের প্রাথমিক চিকিৎসা ও আইসোলেশন, তৃতীয় ধাপে হাসপাতালে আইসিইউ সহ অন্যান্য প্রস্তুতি। এক্ষেত্রে সংক্রমণ রোধে উৎসমুখ বন্ধ করতে না পারলে প্রতিরোধ সম্ভব না বলছেন বিশেষজ্ঞরা। ফিজিক্যাল সায়েন্সে দেখা যাচ্ছে যে রকেটের গতিতে এই সুনামির মতো সংক্রমণটা ছড়িয়ে পড়ছে, এই হার যদি থাকে, ব্যাথমেটিক্যাল অঙ্কগুলো বলে দেওয়া যায় যে আগামী 2-3 সপ্তাহের মধ্যে বাংলাদেশে কি অবস্থা একটা হবে, মানে আমেরিকার নিউ ইয়র্ক শহরের মতো অবস্থা হবে, অর্থাৎ মানুষের জায়গা জীবিত এবং মৃত কারোই জায়গা হাসপাতালে হচ্ছে না, তাহলে আমাকে সর্বাত্মক একটা ব্ল্যাঙ্কেট অ্যাপ্রোচে যেতে হবে। যে ব্ল্যাঙ্কেট অ্যাপ্রোচটা অর্থাৎ ঢালাওভাবে সবকিছু বন্ধ করে দেওয়া সর্বশেষ সেই ব্যবস্থা। ব্যক্তি পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে চলা কঠোরভাবে তদারক করা ছাড়া সংক্রমণ প্রতিরোধের বিকল্প নেই। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। স্ত্রী আমিনা তৈয়বা নিজের নামে সোনারগাঁওয়ে রিসোর্ট বুকিং দিয়েছিলেন হেফাজত নেতা মামুনুল। তবে আমিনা তৈয়বা নয়, কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাতারা ঝর্ণাকে নিয়ে তিনি সেখানে যান আর নিজের পেশা প্রফেসর উল্লেখ করেন। রয়্যাল রিসোর্ট থেকে পাওয়া নথি এসব তথ্যই দিচ্ছে। এদিকে রিসোর্ট কাণ্ডে সমালোচিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হচ্ছে তার পরকীয়ার একাধিক ফোন আলাপ। এছাড়া সমকামিতার অভিযোগে মাদ্রাসা থেকে বহিষ্কার হয়েছিলেন মামুনুল, এমন তথ্য বেরিয়ে আসছে। বিস্তারিত জানাচ্ছেন জসিম জুয়েল।
কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণাকে নিয়ে রিসোর্টে যাওয়ার খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে মামুনুল উঠে আসছে হেফাজত নেতার একাধিক নারীর সাথে সম্পর্ক থাকার বিষয়টিও। পরকে প্রেমের রসালো ফোন আলাপের অডিও ফাঁস হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হচ্ছে নানা আলোচনা। কি বাড়াবাড়ি কি করছি, আবার কথা বলতে চাইছি, কথা বলা বাক স্বাধীনতা, মানুষের অধিকার, এসব কথোপকথনের লিংক পেতে ফেসবুকে পোস্ট দিচ্ছেন ব্যবহারকারীরা। আচ্ছা কি অবস্থা, মানে স্ত্রী নাকি না ওনারা তো আছে না চলে গেছে? দুলা ভাই আসছে সকালে, বিদায় হয়েছে, আপা আছে, ওনার তো থাকবে না। নারী আসক্তির পাশাপাশি মামুনুলের সমকামিতার খবরও বেরিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ১৯৯৪ সালে রাজধানীর মোহাম্মদপুরে একটি মাদ্রাসায় ছাত্র থাকাকালীনই সমকামিতায় জড়িয়ে বহিষ্কার হয়েছিলেন হেফাজত নেতা মামুনুল। এদিকে জান্নাত আরা ঝর্ণার ছেলেও ফেসবুক লাইভ করে আলোচনায় এসেছেন। যখন ডিভোর্স হয়নি, আমিও সে সময় অনেকটা ছোট, আমার ছোট ভাই সে সময় অনেক ছোট, তখন আমার বাবা একবার বাসায় ছিলেন না, তখন আমি ছিলাম, তখন উনি আমার মার রুমে হুট করে ঢুকে যায়, একটা কুপ্রস্তাব দিয়েছিল। বাবা মার সম্পর্কে ফাটল ধরার নেপথ্যে মামুনুলের ভূমিকাকেই দায়ী করেছে সে। স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া হবেই, সে তখনই নক করছে, তখনই দুইজনের মধ্যে আরো ডিস্টেন্স বাড়ায় দিয়েছে। এইভাবে করে সে একটা পরিবারের খুশি ভালোবাসা, একটা পরিবারের মধ্যে যে মিলমিশ, একটা সম্পর্ক পুরোপুরি সে ধ্বংস করে দিয়েছে। ২৬শে মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে জ্বালাও পোড়ায়ের পর হেফাজত নেতা মামুনুল প্রমোদ ভ্রমণে বের হয়েছিলেন বলেও মন্তব্য করেছেন অনেকে। জান্নাত আরা ঝর্ণা আর মামুনুলের বিয়ের কাবিনও দেখতে চাইছেন অনেকে, আর তা জনসম্মুখে তুলে না ধরায় সমালোচনাও করেছেন তারা। মামুনুলের বিলাসী জীবন নিয়েও রয়েছে ট্রল। এদিকে রয়্যাল রিসোর্টের নথি থেকে জানা যায় আসল স্ত্রী আমিনা তৈয়বা ও নিজের নামে বুকিং দিয়ে কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণাকে নিয়ে সেখানে যান মামুনুল। রুম ভাড়া ও খাবার টাকা বাবদ ৮,০০০ টাকাও পরিশোধ করেন আর নিজের পেশায় প্রফেসর উল্লেখ করেন মামুনুল। জসিম জুয়েল, ২১শে টেলিভিশন, ঢাকা। এদিকে হেফাজত নেতা মামুনুল হক ও তার ১৬ সহযোগীর বিরুদ্ধে পল্টন থানায় দায়ের হওয়া মামলা পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গত ২৬ মার্চ বাইতুল মোকাররম এলাকায় তাণ্ডবের ঘটনায় মামুনুল সহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয় সোমবার। ওই মামলার বিষয়ে আজ সাংবাদিকদের সাথে কথা বলেন সৈয়দ নুরুল ইসলাম। তিনি বলেন, তাণ্ডবের হুকুমদাতা সহ জড়িত সকলের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। আসামি যাদেরকে দেওয়া হয়েছে তাদের প্রকৃত পরিচয়গুলো কি, তারা কোথায় অবস্থান করছে এবং ওই দিন ২৬ তারিখে কোথায় অবস্থান ছিল, তারপরে তাদের এই ঘটনার সাথে লিঙ্ক আপ কী আছে, সরাসরি তারা ফিজিক্যালি ছিল নাকি তারা অর্ডার দিয়েছে নাকি মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে নাকি উস্কানি দিয়েছে নাকি ফাইন্যান্স করেছে, ইত্যাদি বিষয়গুলো পর্যালোচনার বিষয় আছে। তো এগুলো আমরা শর্ট টাইমের ভিতরে পর্যালোচনা করে যাদেরকেই এই আইনবিরোধী কার্যকলাপ, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সাথে সংশ্লিষ্ট পাবো, আমরা তাদের বিরুদ্ধে গ্রেপ্তার সহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করব। নিচে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। দর্শক, নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন, যখন ফিরছি তখন থাকছে। লকডাউনের দ্বিতীয় দিনে ফাঁকা বইমেলা প্রাঙ্গণ, পাঠকের অনুপস্থিতি মানতে পারছেন না বিক্রেতারা। আবার আমন্ত্রণ রাত ১১টার ২১শে সংবাদে। হেফাজতের তাণ্ডবে সারা দেশে যে জানমালের ক্ষতি হয়েছে তার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ এক অনুষ্ঠানে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, অপরাধী যেই হোক কোনো ছাড় দেওয়া হবে না। যেখানেই নাশকতা হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কাউকে ছাড় দেব না। যারা এই নাশকতা করবেন, যারা আমাদের কাছে
চিহ্নিত হবেন আমাদের কাছে, মানে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে চিহ্নিত করবেন, দোষী সাব্যস্ত করবেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী সমস্ত ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করব। নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় আজ আরও 5 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, নিয়ে মৃতের সংখ্যা 35। ভোরের দিকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। এসব মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে লঞ্চডুবির ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। তারা 8 এপ্রিল কয়লাঘাট এলাকায় গণশুনানি করবে। রোববার শীতলক্ষ্যা নদীতে বালুবাহী জাহাজের ধাক্কায় ডুবে যায় অর্ধশতাধিক যাত্রীসহ MV হাবিব আল হাসান। ওই সময় 20 যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। ঝড়ে নিখোঁজের 2 দিন পর চাঁদপুরের মেঘনা নদীর চরভৈরবী এলাকা থেকে 3 জেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন আলমগীর হাওলাদার মোহাম্মদ আলী ও আনোয়ার দেওয়ান। এ ঘটনায় আরও 2 জেলে নিখোঁজ রয়েছেন। উদ্ধারকৃত জেলেরা গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রতি জেলে পরিবারকে 10,000 টাকা অনুদান দেওয়া হয়। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ উত্তরণ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের বিশেষ অর্জন বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। যশোর সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর 4টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। সেনানিবাসের STSNS প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সে সময় তিনি ব্যাটালিয়নের কাছে রেজিমেন্টাল পতাকা প্রদান করেন। সেনাবাহিনীর প্রতি প্রধানমন্ত্রীর আস্থা এই বাহিনীকে আরও অনুপ্রাণিত করবে বলেও মন্তব্য করেন সেনাপ্রধান। পরে তিনি বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। আমাদের দেশের সার্বিক অগ্রগতির এক বিশেষ অর্জন হল স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীলে উত্তরণ। আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর এই আস্থা আমাদেরকে আরও নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করার জন্য অনুপ্রাণিত করবে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশি বংশোদ্ভূত একই পরিবারের 6 সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময়ে সোমবার মরদেহ উদ্ধার হলেও পুলিশের ধারণা এটি হত্যাকাণ্ড। পরিবারের 6 সদস্যের মধ্যে 2 ভাই অন্য 4 সদস্যকে গুলি করে হত্যার পর নিজেরা আত্মহত্যা করে। দীর্ঘদিন ধরে তারা মানসিক অবসাদে ভুগছিলেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। এবারের আয়োজন BSB গ্লোবাল নেটওয়ার্ক বইমেলা প্রতিদিন। লকডাউনের 2য় দিনে ফাঁকা বইমেলা প্রাঙ্গণ, তবে নির্বাচিত বই সংগ্রহের জন্যই কিছু পাঠক মেলায় আসছেন বলে জানান বিক্রেতারা। পাঠকরা বলছেন ক্রেতা কম, তাই বই সংগ্রহে ঝামেলা কম। মফিউর রহমানের রিপোর্ট। অমর একুশে গ্রন্থমেলার 20তম দিনে লকডাউনের 2য় দিন মেলা শুরু হয় দুপুর 12টায়। সারাটা সময় প্রায় পাঠকশূন্য প্রাঙ্গণ। কিছু স্টলে ক্রেতা এসেছেন আগে থেকে নির্বাচিত বই সংগ্রহ করতে। ভিড়শূন্য মেলায় বই সংগ্রহের অভিজ্ঞতার কথা জানালেন পাঠকরা। মোটামুটি ঢিলেঢালা চলছে আর কি বইমেলা। আমি বইও কিনছি, কেনার জন্য স্বাচ্ছন্দ্যে কিনতে পারছি, দেখতে পাচ্ছি, এটা একটা বেটার, ধুলোবালি নাই। প্রকাশকরা বলছেন বইমেলায় এমন অলস সময় আর কখনো পার করতে হয়নি তাদের। ফেসবুকের কারণে আমাদের দোকানটা খোলা রাখতে হয়, সেই কারণে আমরা খুলছি। অ্যাট লিস্ট ক্রেতা এসে বই দেখলে আমাদের ভালো লাগে, নিক বা না নিক সেটা পরের বিষয়। পাঠকদের অনুপস্থিতি কখনোই কাম্য হতে পারে না বলছেন লেখকরা। লকডাউনটা রেখে বইমেলা করাটা আমি যুক্তিগত মনে করি না। কিছু স্টলে রয়েছে ভারতীয় বাঙালি লেখকদের বই, অনুমতি নিয়ে বিক্রি হচ্ছে বলে দাবি বিক্রেতাদের। অনেক স্টলেই বিদেশি লেখকদের বই আছে এবং ওনারা বলেন যে এটা অনুমতি নিয়েই করা হয়েছে। প্রকাশক মহোদয় বলতে পারবেন যে কিভাবে অনুমতি নিয়েছেন বা কিভাবে এটা করেছেন? প্রকাশকরা বলছেন অমর একুশে গ্রন্থমেলায় কেবল বাংলাদেশের প্রকাশনী সংস্থার বই বিক্রির বিধান রয়েছে। পাইরেসি এবং অন্য বিদেশি কোনো রাইটারের বই এই মেলায় কখনোই সে উপস্থাপন করতে পারবে না। বিদেশি বই এখানে থাকা আমাদের জন্য প্রকাশনার যে মূল আদর্শ ঐতিহ্য সেটি নষ্ট হচ্ছে। 20তম দিনে মেলা এসেছে 28টি নতুন বই। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এটি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। দর্শক, নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন।
বিরতির পর যখন ফিরছি তখন থাকছে। মিয়ানমারে জান্তা বিরোধী বিক্ষোভ জোরদার, জরুরি বৈঠকে বসতে যাচ্ছে আসিয়ান। আমন্ত্রণ আবারও রাত 11:21 সংবাদে। রংপুর গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্য সহ দুইজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অন্তত 20 জন। উপজেলার নোহালী ইউনিয়নের চর বাগডহড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে ইউপি সদস্য আজিজুল ইসলামের সাথে সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামের বিরোধ চলছিল। এরই জের ধরে দুপুরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুলের সমর্থক রেয়াজুল ঘটনাস্থলে নিহত হয়। আহত ইউপি সদস্য আজিজুল সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। গেল বছরের মতো এবারও করোনা রোগী ও মরদেহবাহী অ্যাম্বুলেন্সের ফ্রি সার্ভিস চালু করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। রাজধানীর কলাবাগান ক্রীড়া চক্র খেলার মাঠে সেবার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। এ সময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সহ কেন্দ্রীয় এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতারা উপস্থিত ছিলেন। পরে সাধারণ সম্পাদক জানান, এই সেবায় অসংখ্য অ্যাম্বুলেন্সের সরবরাহ রয়েছে। করোনা সংক্রমণ মোকাবেলায় 50 সজ্জার আইসোলেশন সেন্টার চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নিজস্ব অর্থায়নে নগরীর লালদীঘি পাড়ায় সিটি কর্পোরেশনের পাবলিক লাইব্রেরি ও দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে দুপুরে এই আইসোলেশন সেন্টার উদ্বোধন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। এ সময় তিনি করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার নির্দেশিত 18 দফা নির্দেশনা মেনে চলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সেলিম আক্তার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যবসা বাণিজ্যের খবর। স্কিন কেয়ার ব্র্যান্ড গ্লো অ্যান্ড লাভলির নতুন মুখ হতে যাচ্ছেন সাবিলা নূর। নতুন বিজ্ঞাপনে কাজ করার মাধ্যমে গ্লো অ্যান্ড লাভলির সাথে সাবিলা নূরের যাত্রা শুরু হলো। প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, গ্লো অ্যান্ড লাভলির যাদের কথা বলে তাদেরই একজন সাবিলা নূর। জনপ্রিয় এই অভিনেত্রী দেশের আত্মবিশ্বাসী নারীদের প্রতিনিধিত্ব করছেন, জয় করেছেন লাখো মানুষের মন। ব্র্যান্ডের নতুন মুখ হিসেবে তাই সাবিলা নূরকে বেছে নেওয়া হয়েছে বলে জানান কর্মকর্তারা। গ্লো অ্যান্ড লাভলির এই পথ চলায় সাবিলা নূরের সংযোজন আরও একটি মাইল ফলক বলেও মনে করছেন তারা। শেষ করছি রাত 11:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিদেশিদের উপর কমেছে নির্ভরশীলতা বললেন প্রধানমন্ত্রী, বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য বাড়াতে নীতি সহায়তায় জোর। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, একদিনে শনাক্ত রেকর্ড 7,213, মৃত্যু 66 জনের। লকডাউনের দ্বিতীয় দিনও স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই, কাল থেকে সব মহানগরীতে শর্ত মেনে চলবে গণপরিবহন। মৃত্যু সংক্রমণে বিস্ফোরণ ঘটার আশঙ্কা বিশেষজ্ঞদের, লকডাউন কঠোরভাবে কার্যকর করার তাগিদ। বেরিয়ে আসছে হেফাজত নেতা মামুনুলের নানা কেলেঙ্কারি, পরকীয়া সমকামিতা সহ অপকীর্তির অভিযোগ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এর সাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1:00 দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশে সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।